আমার চ্যানেল রান্নাবান্না স্পেশালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মৌসুমি লেবুর জুস করা যায় বাড়িতে। বাড়িতে মৌসুমি লেবুর জুস করার জন্য আমাদের আজকে কি কি উপকরণ লাগছে। লাগছে মৌসুমি লেবু, আমি 4টে মৌসুমি লেবু নিয়েছি, আর লেবুগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। আইসের টুকরো, চিনি গুঁড়ো, আর লাগছে বিট নুন। চলুন এবার আমরা মৌসুমির জুসটা কিভাবে বানাই দেখে নিই। প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমি এটাকে কিভাবে এইভাবে ছাড়িয়ে নেব। সেম একই পদ্ধতিতে আমি সব লেবুগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আমাদের ছাড়ানো হয়ে গেছে, এবার আমরা একটা মিক্সারের জার নিয়েছি, এর মধ্যে এবার এই লেবুর টুকরোগুলোকে টুকরো করে দিয়ে দেবো। লেবুর টুকরোগুলোকে ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখি, দেখুন এইভাবে ব্লেন্ড হয়ে গেছে। নিয়েছি বড়, এর উপরে দিয়ে দেবো একটা ছাঁকনি, দিয়ে এইগুলোকে লেবুগুলোকে আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে আমাদের, আবার ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো লেবুর রসটা, দিয়ে দেবো কিছু বরফের টুকরো, চিনির গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য বিট নুন। এবার আমি এটাকে আবার একবার ব্লেন্ড করে নেব। হয়ে গেছে আবারও, দেখুন এইভাবে হয়েছে। আমরা দুটো গ্লাস নিয়েছি, গ্লাসটাকে উল্টে নেব, কিছু বরফের টুকরো, এবার দিয়ে দেবো জুসটা মৌসুমি লেবুর। নুন ছড়িয়ে দেবো, দিয়ে দেবো লেবুর স্লাইসটা। আমার আজকের রেসিপি মৌসুমি লেবুর জুস। এই মৌসুমি লেবুর অনেক গুণ, এই গ্রীষ্মের গরমে যদি এই ঠান্ডা ঠান্ডা মৌসুমি লেবুর জুস খাওয়া যায় তাহলে আমাদের সারাটা দিন যেন ভালো যায়, রাত্রে ঘুমও ভালো হয়। আমার আজকের রেসিপি মৌসুমি লেবুর জুস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।